আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সূরাতু আল ইনশিরাহ এর আমল। সূরাতু আল ইনশিরাহ পাঠ করলে কি হয়, কোন নিয়মে পাঠ করতে হবে, কোন নিয়মে পাঠ করলে আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যের মধ্যে কামিয়াবি আসবে এবং কি কি লাভ হবে, অজানা আরো কিছু ফায়দা সূরাতু আল ইনশিরাহ থেকে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 114টা সুরার প্রত্যেকটা সুরারই এমন অনেক বিশেষ গুরুত্ব রয়েছে, অনেক বিশেষ মহিমা এবং ফজিলত রয়েছে, যে ফজিলতগুলো আমরা হয়তো বা কল্পনা করি না অথবা চিন্তা করি না, যার কারণে আমরা উপকৃত হতে পারি না। যাই হোক প্রিয় ভাই ও বন্ধুরা, এই ফজিলতগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে আমি শেয়ার করব। বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার পেজ এবং আইডির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এর বাইরে অন্য কোনো পেজও নাই, আইডিও নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। তো ফজিলতগুলো আমি বর্ণনা করছি। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে সূরাতু আল ইনশিরাহ 9 বার পাঠ করবে, আমরা যে রিজিকের জন্য পেরেশান হয়ে থাকি, অস্থির হয়ে থাকি, সেই রিজিক আল্লাহ পাক বিনা হিসাবে দান করবেন। প্রত্যেক নামাজের পরে 40 বার করিয়া পরে এভাবে সে যদি 7 দিন করে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে অর্থশালী করে দিবেন। দ্বিতীয়ত, যে ব্যক্তি কোনো সংকটে পতিত হইয়া থাকে, সে ব্যক্তি প্রত্যেক দিন 60 শতবার কেউ যদি সূরাতু আল ইনশিরাহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংকট দূর করিয়া দিবেন। যে ব্যক্তি প্রত্যেক দিন 400 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুঃখী এবং আতঙ্কিত হওয়া থেকে হেফাজত করবেন। যাহাদের পড়া মুখস্থ করতে কষ্ট হয়, পড়া মুখস্থ করতে পারেন না, তাদের জন্য আমরা যে আমলগুলো দিয়েছি সেগুলো করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনার আমার জিন্দেগির চক্ষু খুলে দিবেন ইনশাআল্লাহ। আশা করছি উপকৃত হয়েছেন, আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করেছি, সতর্ক করেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।